হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। সত্যব্রত 22 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা ব্লগ নিয়ে এসেছি, সেই ব্লগটা হচ্ছে আমার বাথরুমের পিভিসি ডোর অর্থাৎ ফাইবারের দরজা লাগাবো, মিস্ত্রি আসবে সঙ্গে থাকবে। বন্ধুরা, আমার চলে এসছে ফ্লাইবার পিভিসি ডোর ফাইবারের দরজা, এদের দাদা এসছে এই লাগাবে। এই যে ডিজাইনটা দেখো, আসুন আসুন দেখ বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো বলে মিস্ত্রি চলে গেছে, কাজ করতে পারবে না। আবার এইদিকে বৃষ্টিও নেমেছে, এই যে দেখো তোমরা বৃষ্টি, যে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো, বুঝতে পারছি কিনা যাই না, এদিকে বৃষ্টিও পড়ছে। এখন কারেন্ট এসছে, এই এখন মিস্ত্রি বললো যে আবার ফোন করতে, ওরা অন্য জায়গায় গেছে, তো ওদেরকে এখন ফোন করব। দাদা মাপ নিচ্ছে পিভিসি ডোরের, কারেন্ট চলে গেছিলো, ওই দাদারা এসেছিলো যখন কাজ করতে, তখন কারেন্ট চলে গেছে, ওই জন্য ওই দাদারা অন্য জায়গায় চলে গেছে, ওই জন্য দেরি হলো, নাহলে কাজটা অনেক আগেই হয়ে যেত। সব তৈরি করে নিচ্ছে আগে ফিটিংসগুলো, বন্ধুরা পিভিসি ডোর কী করে ফিটিংস করে তোমাদের দেখাচ্ছি। এগুলো তো ফাইবার ডোর না, ফাইবার ডোর বলে তো পিভিসি ফাইবার ডোর। বন্ধুরা দেখে নাও ফিটিংস করার কীরকম প্রসেসটা, যে দাদা কাজ করছে। হ্যাঁ, জল জল আসছে, একটু তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, আমার দিকে তাকাও একটু, আরাফাত, তোমার নাম আরাফাত তো, কি গো তোমার নামটা কি জানি, পয়সা দিয়েছো? এই আমার ভাই এসছে জল দিতে, তোমাকে দেখবে দেশ বিদেশ থেকে, ইউটিউবে আছে, একটু বন্ধ করে যাবো। পাখিগুলোকে দেখাই তোমাদের, এই যে পাখিগুলো, বদ্রি পাখি আটটা, আটটা পাখি, এই যে দেখো ভিউটা দেখে নাও, আমার ছাদের ভিউ, এই যে জিও টাওয়ারটা, জিও টাওয়ার, যে লাউ গাছ পরে উঠছে, এই যে আমাদের ছাদের ভিউ বন্ধুরা দেখো, আমাদের ছাদের উপর থেকে কিরকম লাগছে। রোদ উঠেছে না, তাই ছবিটা দেখো কিরকম আসছে,
চলে যাচ্ছি, নিচে চলে এসেছি, এখনো কাজ করছে। পাল্লাটা একটু একটু আরেকটু ই হবে না, সাটবে না দেওয়ালের সঙ্গে? এই এই এটা এই যে এইটা 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 এই ফ্রেমটা 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 হ্যাঁ, ওই জন্য আচ্ছা, ওই জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। ওই যে একটু ফাঁক দেখা যাচ্ছে, দেখো এই যে এখানে, হ্যাঁ এটা মেকআপ কী করতে হবে? হোয়াটসঅ্যাপ দিয়ে হালকা করে লাগাতে হবে। আচ্ছা, হ্যান্ডেল দেবে তো না? হ্যান্ডেল ছিটকানি বাইরের ভিতরে দেবে। হোয়াইট সিমেন্ট দিয়ে দিলে ওই যে দেখা যাচ্ছে যে ওইটা একটু মেকআপ হবে, এই যে এই জায়গাটা। আর দেখে নাও কেন ছিটকে খুলে টাইট। হ্যাঁ হ্যাঁ, ভিতরটা ঢুকো, হ্যাঁ লাগাও, ঠিক আছে। লুজ লাগছে, একটু লুজ থাকবে, লুজ থাকলে ভালো। যে আমাদের ঠাকুর ঘর, হ্যাঁ 2400 হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এই দাদা কাজ করলো, এই দরজা উনি ফিটিংস করেছেন, একটু খুলুন, খুলে বা বন্ধ করুন। হয়ে লাগছে, কমেন্ট করে জানাও। এই কালারটা দেখো, এই যে ডলফিন আছে, এই কালারটা কমেন্ট করে জানাও কীরকম লাগলো তোমাদের। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।